আসসালামু আলাইকুম ওয়াচ এন্ড লার্ন সেশনে সবাইকে স্বাগত। মাঝে মাঝে কিছু তিতা মেডিসিনকে সুগার কোট করে দেওয়া হয় যাতে করে যখন আমরা মুখে দিয়ে খাওয়ার সময় জিহ্বায় লাগলে ওই মেডিসিনগুলো বা ট্যাবলেটগুলো কোনোভাবে যেন তিতা আমাদের মুখে না লাগে এবং ফ্লেভারটা আমাদেরকে মানে বমির ভাব যেন না আসে বা মুখ থেকে যেন আমরা ফেলে না দিই। এই সুগার কোট করে দেওয়ার ব্যাপারটাকে আমরা কথার মধ্যে বলতে পারি? অবশ্যই পারি। এই ক্লিপে আমরা তাই দেখব। Most sisters would say I'm sorry, Jessica. Then give me a hug. Jessica, I am sorry that you're hurting. And if you want something sugar-coated, I'll order you dessert, but that is not how we show support. You're right. Most sisters would say, I'm sorry, Jessica. Then give me a hug. Jessica, I am sorry that you're hurting. And if you want something sugar-coated, I'll order you dessert, but that is not how we show support. You're right. আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল কথাকে মিষ্টি করে বলার জন্য। থিম খারাপ হতে পারে কথাগুলোর, কিন্তু উপস্থাপনার কারণে বা সুন্দর করে বলার জন্য যে কোনো কথাই সুন্দর হতে পারে। এটাকে বলছে সুগার কোটিং দ্য ওয়ার্ডস। উই শুড সুগার কোট আওয়ার অল ওয়ার্ডস। আমরা আমাদের সকল কথাকে মিষ্টি করে বলা উচিত। সুগার কোটিং। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।